জীবন রক্ষা তাগিদে গুহায় দিন কাটাচ্ছেন চাপগড়ের লক্ষ্মীমোহন রায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের নেতারা যখন কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে জেলে, ঠিক সেই সময় বাংলার মানুষ টাকার অভাবে ঘর করতে পারছে না, বাধ্য হয়ে গুহায় বসবাস করছেন এক বয়স্ক ব্যক্তি। এমনই চিত্র ধরা পড়লো ময়নাগুড়ি ব্লকের আমগুড়িতে। আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপগড়ের বাসিন্দা লক্ষ্মীমোহন রায়ের বাড়ি বলতে একটি চালের ঘর, তাও আবার ফুটো ভাঙা। বাড়িতে কোনো ইলেকট্রিক নেই শৌচাগার। একটা ঘরের কোন রকম দিন কাটাচ্ছেন পরিবারের পাঁচ সদস্য। একই ঘরে রান্না খাওয়া থাকা সমস্ত। ঘরের বেহাল দশার কারণে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে আদিম মানুষের মধ্যে তৈরি করেছেন গুহ। বর্তমানে সময়ের এই করুণ দৃশ্য দেখলে আজও শিউরে ওঠে শরীর। স্থানীয় সূত্রে জানা গেছে, আমগড়ি চাপগড় এলাকার লক্ষ্মীমোহন রায় জন্ম থেকেই চাপগড়ে বসবাস। মাঝে কোনো কারণে আলিপুরদুয়ার চলে যান তিনি, সেইখানেই বিয়ে করে বেশ কয়েক বছর কাটিয়েছেন। ছোট ছেলেকে জন্ম দেওয়ার পরই মৃত্যু হয় লক্ষ্মীমোহনের স্ত্রী। পরে তিন সন্তান ও শাশুড়িকে নিয়ে নিজের জন্মস্থান আমগড়ি চলে আসেন। একজনের রোজগারের মধ্যে কোন রকম টিকে আছে সংসারটি, যদি এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রতিমা রায়। মারা গেছে মহল থাই গেল আসবে ও 5-6 বছর হলো না পাইলো। পাঁচ ছয় বছর বয়সে মানে সরকারি কোনো সুযোগ সুবিধা পান নাই? তোমার বাড়ির কয়জন মানুষই আছেন? পাঁচজন। কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 6। আচ্ছা, তোমার এই যে বাড়ির যে এরকম অবস্থা, তোমার পড়াশোনা করতে বা চলাফেরা করতে অসুবিধা হয় না? হয় তো। অসুবিধা হয়? তোমরা কয় ভাই বোন? তিন ভাই বোন।